হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছেন। তো তোমরা দেখে দিচ্ছেন রাজবংশী ঝুম্পা ব্লগ। তো রাজবংশী ঝুম্পার নতুন আরেকটা ব্লগও তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা বন্ধুগুলো। তো দেখো আমি বাইরে রাস্তা যাচ্ছাম, তো রাস্তা আসলাম, তো ভাবলাম তোমার সাথে শেয়ার করলাম, তো এর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখেন, আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে। তোমরা সবাই নিয়ে দয়া করে আমার ব্লগটা দেখেন, অবশ্যই ভালো লাগবে দেখে। রাস্তা যদি আসলো তো ভাবলাম তোমার সাথে শেয়ার করলাম, তার জন্য একটি ব্লগ স্টার্ট করলো। তো বন্ধুগুলো আজকে বাড়ি কী করেন? তো সকালে খাওয়া দাওয়া শেষ, মোটামুটি কটা বাজে? 11:30 বাজে, সকালে খাওয়া দাওয়া তো সব কিছু শেষ। তো এলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সারাদিন কী করো না করো তোমার সাথে শেয়ার করি, তোমরা পুরো ব্লগটা দেখেন, আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে। তো চলো বাড়ি যাও, তো বাড়ি যেয়ে পরে কী করো না করো তোমার সাথে শেয়ার করি। তো তোমরা তো দেখবে না কী করো না করো, তো আমরা বাড়ি যাচ্ছ রাস্তা থেকে। তো চলো বাড়ি যাও, যা পরে দেখো, চলো বাসা। তো বন্ধুগুলো অনেকক্ষণ পরে আবার আসলাম তোমার সাথে কথা কর, মানে আরও আসলাম তোমার সাথে কথা কর। তো কী করো, বাড়িতে কিছু করেই হচ্ছে না তেমন কিছু, এমনি থাকি বসি, লেট কি শেয়ার করি। তো ভাবলাম তোমার সাথে এনে কথা কম, তার জন্য আবারও বাইরে আসলাম তোমার সাথে কথা করার জন্য। অল্প জানেন তো বন্ধুগুলো, এলে মানে ফুলে গেছে না এলা আর কি, এই সময় মানে সেই ফুল হয়, মানে সব ফুলে ফুলে গেছে, সাদা ফুলে সবগুলি গাছতে মানে সেই ফুল হয়, কদিন মতো ফুলে পাওয়া যায় না এলা সবগুলি গাছতে মানে সেই ফুল হয়। তোমরা লক্ষ্য করবেন তোমার যদি বাড়ির গাছগুলো তো হলে তো দেখবেন সাদা সাদা ফুলের গাছগুলো আর কি সেই ফুল আছে, এই সময় আর কি সাদা ফুলে সেই গাছ, সাদা ফুলে দেখতে বেশি ভালো লাগে। তো এইটি আর কি সাদা ফুল হওয়ার সিজন মনে হয়, মনে হবে এটি সাদা ফুল হওয়ার সিজন। তো তোমার দিকের বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সাদা ফুলের গাছ লক্ষ্য করবেন, ওটি তোমার সেই ফুল আছে আমার দিকে সে গাছছে, এটি গাছটা সেই মানে সাদা ফুলেছে, এইটি গাছটা দেখো মানে গাছটা বেশি একটা বড় না, তাও দেখো সে ভালো লাগে না দেখে। তো জেটিঘরে বাড়িতে একটা ফুলের গাছ এমন একটা, তো জেটিঘরে বাড়িটা এখন বড় আরও সেই সুন্দর, মানে সেই ফুল হয়েছে অনেক, মানে এখানে বড় তো গাছটা মানে গোটাই গাছটা মানে এমন পাতা পাতা অনেক ডাল ঠাল, বড়ো গাছটা মানে সেই সুন্দর ফুলেছে, মানে সে ভালো দেখা যায় ইলেবল, মানে তুলে ইলেবল তুলে পুজো দেওয়া, মানে পুজো দেওয়া ইলে ফুল দিয়ে, তো তুলতেও সে ভালো লাগে যে ফুলটা। তো বন্ধুগুলো ব্যাপার হল ব্যাপার কিছুই না, এই হলো ব্যাপার যে ফুলের গাছটা দেখালো, এই হলো ব্যাপার আর ব্যাপার কিছুই না। তো কী করি মেলা তা তেমন কিছু করি না, তো দেখো বাড়ি যান কিছু করো নাকি, তো দেখা হচ্ছে আরও একবারে তোমার সাথে পরে। তো হ্যালো বন্ধুগুলো, অনেকক্ষণ পরে আসলো তোমার সাথে মানে তোমার সাথে কথা কওয়ার। তো এই যে একটা শয়তান আসছে, শয়তানটা আসলে কেন আবার ওর সাথে অল্প বাইরে আসলো, এই যে আদুটে শয়তান খালি সবসময় শয়তানি করে কথা বলে কথা শুনে না, শয়তান খাওয়া দাওয়া করব না গেলাম, তো মাংস নিয়ে যাচ্ছে বাবা, আমাদের ভাতটা ভুষি তারপরে নিয়ে যাচ্ছে, তো মা বলে মাংস রান্না হচ্ছে, মাংসটা হলে একবারে খামো, তো খালাম না বন্ধুগুলো, এই হলো ব্যাপার আর কিছুই না। তো এমনি হলো বেড়াতে আসলাম, তো ভাবলাম তোমার সাথে এখানে কথা পাও, তো খাবো না এলাম, খান এখানে পরে আর কি। বন্ধুগুলো
দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, একবারে পরে তোমার সাথে। চল চল। তো বন্ধুগুলা, খাওয়া দাওয়ার পরে আমি বেড়াতে আসলাম। তো তোমার তো কোনো আজকে খাইতে খেতে দেরি হয়ে গেল, তার কারণ মা রাগতে রান্না হয়ে গেছে, তারপরে বাবা মাংস নিয়ে যাচ্ছে, তারপরে মাংস নিয়ে দিচ্ছে, তারপরে খেলো একবারে। তো খাইতে খেতে আসতে দেরি হয়ে গেল, তো খাওয়ার পরে আসলাম তোমার সাথে এখানে কথা কওয়ার। তো বন্ধুগুলা কি আর কম, কিছু করে দিচ্ছ না খাওয়ার সময়, তোমার খাওয়ার কি শেয়ার করবো, খাওয়ার কিছু শেয়ার করবো না আজকে। তো এলা এমনি বন্ধুগুলো ভাই করতে আমরা কি খেলে দিচ্ছে তিন চারজন বসিয়ে। তো চলো ওটা যাং, তাহলে কি খেলে দিচ্ছে। তো চলো তোমার দেখা গেলে কি খেলে দিচ্ছে, চলো ওটা যাও। তো বন্ধুগুলো এমনি কি খেলে দিচ্ছে এলে, আমি নিজেও জানি না, এমনিও জানে না, এমনি খেলে দিচ্ছে। তোমরা যদি কাউ জানেন তাহলে কন, নিজেও যায় না।